আলাইকুম, আমি কাজী মশরুল হুদা, লিটিল বাংলাদেশ, হলিউড, ক্যালিফোর্নিয়া থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা। আসসালামু আলাইকুম, আমি কাজী মশরুল হুদা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা টক শো। এবং আজকের টক শোতে উপস্থিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, এবং উপস্থিত হয়েছেন সংগঠনের জেনারেল সেক্রেটারি জনাব মমিনুল হক বাচ্চু। আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা তো জানেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসন্ন, এবং এই প্রেসিডেন্ট ইলেকশনে আপনি কি ভাবছেন? অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আগামী ইলেকশনে আমাদের মাত্র 40 দিন বাকি আছে মাত্র। তো বাংলাদেশ ডেমোক্রেট পার্টি, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক্যাল পার্টি থেকে আমরা সবাইকে ইনকারেজ করছি যে এই ইলেকশনে সবাইকে পার্টিসিপেট করার জন্য, সবাইকে এগিয়ে এসে আমাদেরকে জো বাইডেন এবং কামালা হ্যারিসকে উইন করার জন্য। আর এবার 2020 ইলেকশন যে হচ্ছে, এটা খুব ক্রুশিয়াল ইলেকশন সবার জন্য, বিশেষ করে যারা নাকি আমার মাইনরিটি, তাদের জন্য। কারণ এই আপনার এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প যে আছেন, উনি চাচ্ছে যেমনি করে হোক উনি আগামী 4 বছর জোকে থাকতে হচ্ছে। ইভেন দো যদি কিনা উনি আজকে ওনার ভাষণে বলেছেন যে যদিও জো বাইডেন এবং কামালা হ্যারিস যদি উইনও করে সে ইলেকশন এসে মানবে না, লুকস থাকে ইজ গোয়িং টু দ্য সুপ্রিম কোর্ট। সো দিস ইস সে এটাকে ট্রানজ্যাকশনটা ভালোভাবে করতে যাচ্ছেন না, ঘোলাটি করে ঘোলাটি করছেন। তো এই তো বোঝা যাচ্ছে উনি খুব হিসেবে আছেন। তো যে আমাদের করতে হবে কি এই ইলেকশনে, যে আমরা সবাই চেষ্টা করছি বাই মেল হোক এবং বাই পার্সন হোক সবাই পার্টিসিপেট করার জন্য এই ইলেকশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন। এটা আমরা আগে দেখেছি, মনে করেন ওবামার সময়, বিল ক্লিনটনের সময়, রেগানের সময় ওয়াজ ওকে, এবার এখনকার যে ইলেকশনটা হচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্পের, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সবারই জন্য। আপনি চিন্তা করতে পারবেন না, যদি একটু 5 মিনিটের চোখ বলতে চিন্তা করেন যে এই ব্যক্তি যদি আগামী 4 বছর জন্য আসে আমাদের সবার কি অবস্থা হবে। একটা ইমিগ্রেন্ট আছে, তারপরে আপনার হেলথ কেয়ার আছে, তারপরে হোয়াইট সুপ্রিমিস বলে আছে, মানে রেসিস যেটা আছে আপনার, এগুলো খুবই ই হবে মানে তারা। আর সো এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা যত শীঘ্র পান, যদি কিনা আপনার ব্যালটের মাধ্যমে হয়, ব্যালট আসার সঙ্গে সঙ্গে আপনারা ড্রাফ করে পাঠিয়ে দেবেন, অথবা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের হয়ে আমরা এটা পোস্ট করে দেবো। এবং ব্যালটে যদি কোনো অসুবিধা দেখেন, কোনো সমস্যা থাকে, আমরা এটা করবো। অনেক সময় দেখা যাচ্ছে আপনি রেজিস্টার করছেন, আপনার এটা পাচ্ছেন না, আপনার আসেনি, সেই ব্যাপারে আমরা আপনাকে হেল্প করতে পারি। মোট কথা হচ্ছে আমাদের কমিউনিটি সার্ভিসের জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আছে, এবং তারা এই ব্যাপারে ভোট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে কি, ভোট ইস আপনার ভয়েস, দিস ইজ দ্য ভয়েস ভোট রাইট। এবং আমার খুবই লাগে যে এই একটা সময় যখন আপনি নাকি মনে করেন সবাই আপনার কাছে আসবে আমাকে একটা ভোট দাও, চিন্তা করা যায় না যে আপনার পাওয়ার, আপনার শক্তি কত, এই যে একটা ভোট। সো দ্যাটস দ্য রিজন আই সে দিস ইজ দ্য ভয়েস। মমিনুল হক বাচ্চু, আপনি কি মনে করেন যে কমিউনিটির মানুষদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এই ব্যাপারে? ধন্যবাদ দাদা ভাই। সবচেয়ে প্রথম আপনি জানেন যে আমি মনে করি যে দীর্ঘ 35 বছর পাওয়ার জীবনে আমি 28-29 আগে আমি ডেমোক্রেটের সাথে রেজিস্টার করেছি। আমি স্টেট, বিশেষ করে ক্যালিফোর্নিয়া স্টেট কিনে আমার কোনো চিন্তা করে রেখেছি, ডেমোক্রেটিক স্টেট। এবারে যে ইলেকশনটা, আমার মনে হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন এই ইলেকশনটা। আমার মনে হয় না এর আগে এই ধরনের পাবলিসিটি, একজন কাদা ছেড়েছেড়ি, আমার মনে হয় এই প্রথম আমি দেখেছি, একজন আরেকজনকে অ্যাটাক করছে, কথা বলছে। তো আমরা আমাদের যেটা দায়িত্ব, আমরা অ্যাজ এ ডেমোক্রেট হিসাবে, অ্যাজ এ ইমিগ্রেন্ট,
প্রথম কথা আমরা একটা ইমিগ্রেন্ট এই দেশে কিন্তু কেউ যদি বলে আমি ইমিগ্রেন্ট না তাহলে ভুল বলবে আজকে যারা ইমিগ্রেন্ট হয়ে আবার যাতে পরি ফ্যামিলি আছে তাদের বউ ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে তারা হ্যাঁ ইমিগ্রেন্ট তাদের জন্য ফিউচারে সবচেয়ে বড় কথা যারা তো আসতে পারবে না যারা ইমিগ্রেন্টে আসবে নতুন তাদের পোটেনশিয়াল পথটা বন্ধ হয়ে যাবে এক নম্বর দুই নম্বর আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ও একটাই কথা সবসময় ইমিগ্রেশনে এগেনিস্টে বলছে ও নিজেই জানে না যে ওনার ফ্যামিলিতে ওনার ওয়াইফ বলেন ওনার শ্বশুর সবাই ইমিগ্রেন্ট এসেছে রাইট এটা কিন্তু কেউ চিন্তা করে বলে নেই আর ওনার ওয়াইফ কবে সিটিজেন হয়েছে আপনি জানেন ওনার শ্বশুর শাশুড়ি কত বছর সিটিজেন হয়েছে এখন ওই ইমিগ্রেশন লোকেদের পেয়েছে তারা অন্যায় করছে তারা খারাপ ক্রাইম করছে কিন্তু আমার প্রশ্ন আমি এজ এ ডেমোক্রেট হিসাবে একটাই কথা বলবো যদি আমি এই দেশে থাকি কোনো ফেডারেল ক্রাইম অথবা কোনো অন্যায় কাজ করি সেই জন্য তো আপনি আমাকে রিপোর্ট করতে পারেন পাঠাতে পারেন রাইট কিন্তু আপনি আমাকে অন্যায় না করে আপনি জোরপূর্বকভাবে ইমিগ্রেশনে ভুয়া মিথ্যা কথা দিয়ে আমাদেরকে পাঠাবেন এই ধরনের জিনিসটিকে যদি আমরা যদি থামাতে চাই এটির বিরুদ্ধে প্রতিবাদ করতে তাহলে আমাদেরকে একত্রে সমস্ত যারা আমার যুক্তরাষ্ট্রে আছে যে যে স্টেটে আছে আমি বিশেষ করে বলবো ক্যালিফোর্নিয়া স্টেট আপনারা যেন ডেমোক্রেট যারা সুইং স্টেটগুলো আছে স্পেশালি যেমন যেমন আপনি মনে করেন যে আপনার ফ্লোরিডা সবচেয়ে ব্যাটেল ফিল্ড যেটাকে ব্যাটেল ফিল্ড বলা যায় হ্যাঁ ওইখানে 29টা আপনার হলো ওইখানে ভোট হয় তাদের ওখানে বাঙালি খালি আমরা বাঙালি বললে হবে না আমরা বাংলাদেশি আমেরিকান আমরা এশিয়ান থেকে যারা আফ্রিকান আমেরিকান যারা আপনার হচ্ছে আপনার লেটিনো আপনি আমেরিকান যারা এশিয়ান আমেরিকান যারা আমরা হ্যাঁ যারা আমরা বাংলাদেশি আমেরিকান আমাদের সবাই একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা টেলিফোন ব্যাংকিং হোয়াট ইজ দ্য টেলিফোন ব্যাংকিং আমরা গত দু মাস থেকে আমরা করছি কি এটা আপনারা জানেন আপনাদের অবগত জানানোর জন্য সবাই আমরা বিশেষ করে ফ্লোরিডা বিভিন্ন স্টেট আমাদের বন্ধুদের কল করেছেন প্লিজ তোমাদের একটাই কাজ সুইং স্টেট তোমরা ওইখানে লোকেদের টেলিফোন ব্যাংকিং করো প্লিজ গো ফর ভোট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন দিস টাইম নাম্বার টু আমরা এই কাজগুলো করে যাচ্ছি নাম্বার টু যে আপনি জানেন যে একটা নতুন ল করে বের করবে সেটা হচ্ছে যারা জন্ম হবে যেসব বাচ্চারা এখানে জন্মগ্রহণ করবে তাদেরকে সিটিজেনশিপ তুলে দেবেন না যদি উনি যদি এবার চার বছর পাওয়ারে আসে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি মেডিকেল মেডিকেয়ার এই দেশে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা দেখে আসছি সবাই জানে এটা যারা নিউ কামার তারাও জানে যে আমি যদি কোনো কারণে ডাক্তার কাছে যাই একটা হসপিটালাইজ হই আপনারা জানেন যে একটা হসপিটালে একটা ডেলিভারি কেসে $50,000 লাগে আপনি জানেন এটা সবাই জানেন যাদের ছেলে আর একটা জিনিস জানি যে কোনো কারণে আমি অ্যাডমিশন নিলাম হসপিটালে গেলাম আমাকে তারা একটা বিল পাঠাবে যে বিলটা থেকে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলবে রাইট সেটা ওই সব জায়গাতে যদি বাঁচতে হয় আপনাকে তাহলে আপনাকে প্লিজ প্লিজ ভোট পর জো বাইডেন কামালা হ্যারিস আমাদের এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে একটা অনুরোধ আকুল আবেদন থাকবে এটা আপনারা জানবেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে হলো আপনি আপনার যে কোনো বেনিফিট থেকে আপনি সিনিয়র সিটিজেন হবেন আপনি যে বেনিফিট তার অর্ধেক শেষ করে দিবেন কেটে দিবেন এবং আপনি যে বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা 90% সে কেটে দেবে এখন যদি মনে করেন যে আপনারা এই দেশের নাগরিক হিসাবে অ্যাজ এ ডেমোক্রেট আমার কথা আমি ডেমোক্রেটিক করি কে রিপাবলিকান করবে ওই ডোন্ট কেয়ার যার যার ভোট যাকে দিচ্ছে আমি মনে করি আমি ডেমোক্রেট আমি ডেমোক্রেট ভোট দেবো আমি রিপাবলিকান আমি রিপাবলিকান ভোট এটা জোরপূর্বক কোনো কিছু না এটি আমার অনুরোধ থাকবে যার যার স্থানে থেকে কিন্তু একটাই অ্যাজ এ ইমিগ্রেট সন্তান হিসাবে একটা কথা বলবো প্লিজ প্লিজ আপনারা এই জিনিসটা রুখে দাঁড়াবার জন্যে একত্রে কাজ করেন যে জন্য আমরা টিম ওয়ার্ক করতে হবে আমাদের সবাইকে আমরা যেটা করছি ইনশাল্লাহ আমরা এটা তো সব প্রত্যেকটা জিনিস আমরা মনে করি যার যার ধর্ম যার যার কাছে কিন্তু গড তো একজনই আপনারা জানেন যে আমি বলেন এখানে যারাই আছেন তারা কোনোদিন কল্পনা করতে পারেন আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বারাক ওবামা আপনারা কোনোদিন অনেক কল্পনা করতে পারেননি আমেরিকা ইতিহাস হয়নি ইজ দ্য ফার্স্ট টাইম এটা হয় উপরওয়ালার তরফে আসছে আজকে আপনি যদি বলেন প্রতিটা জিনিসই ইলেকশনটা কিন্তু উপরওয়ালার হাতে এখন আজকে মনে করেন পৃথিবী সমস্ত পৃথিবীকে একটা ভাইরাস করোনা ভাইরাস কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বলেন আমেরিকা বলেন চায়না বলেন রাশিয়া বলেন যত তারা অ্যাটমবন্দি পুরো সব ধ্বংস করতে পারে কিন্তু করোনা ভাইরাসকে আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পারে আটকাতে পারে না এটা এমন একটা ভাইরাস কেউ আটকায় এক পথে যদি ওটা শুধু বিশ্বাস করেন তাহলে মনে করতে হবে যে আপনি সবকিছু উপরে লাগাতে কারোর হাতে না আমরা আমাদের কাজ এতে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি হিসাবে আমরা প্লিজ আপনাদের কাছে আমাদের দল বল নির্বিশেষে আমরা যারা করছি ডেমোক্রেট প্রত্যেকে প্রতিদিন ঘুম থেকে উঠে মাত্র 40 দিন বাকি আছে মিনিমাম আপনি একজন 200 করে কল 500 করে কল আমি পার্সোনালি আমাদের ডেমোক্রেটিক পার্টি যারা আছে আমাদের কমিটিতে যারা আছে এটাকে ফোন ব্যাংক বলছে এটা ব্যাংকিং ফোন ব্যাংকিং বলা হ্যাঁ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফোন ব্যাংকিংটা আপনি ফোন ব্যাংকিংটা আপনি বলবে আপনি অনেক প্রশ্ন করতে না তো ভাই আমি এই পার্টি করি না হ্যাঁ ওকে আমরা চাচ্ছি আমরা কেন ডেমোক্রেটিক কল করছি যে আমরা এত ইমিগ্রেন্ট সন্তান হিসাবে আমরা এই থেকে বঞ্চিত হয়ে যাবো আমরা যারা আপনারা তার এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা প্লিজ
টেলিফোন ব্যাংকিংটা করে, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। জিনিসটা সত্যি মানুষ আতঙ্কিত থাকবে যে লাইন ধরে সারাদিন তার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের যে ডেমোক্রেটিক পার্টিতে একটা প্রস্তাব দেওয়া আছে যে আমরা আমরা যে ডাক যোগে ভোট দেওয়া, হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে সেফ মানুষের জন্য। এবং যদি আপনি সেটা বাঁচতে চান করোনা থেকে, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। এটা আমাদের জন্য সুন্দর একটা উদ্যোগ ডেমোক্রেটিক পার্টি থেকে, আমাদের জো বাইডেন সময় বাঁচে এবং মানুষের জন্য সারাদিন থাকতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে গরিব যারা আমরা জানান, যারা মনে করি এর আগে আমাদের প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ বলেছেন যে যারা যদি যারা ভোট রেজিস্ট্রেশন করছে তারা কোনো কাগজ পাচ্ছে না, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা আমার 24 ঘন্টা আমাদের লাইন, আপনি জানেন কটা টেলিফোন, আমরা আরও নম্বরগুলো দিয়েছি, আমাদের কালকে মিটিং আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন, আমরা 24 ঘন্টা যে কোনো সময় আপনাদেরকে এই ব্যাপারে আমরা সহযোগিতা করবো। একটা হচ্ছে যে কেউ আপনাদের সাথে হেল্প করতে পারে, এনিবডি, দিস ইজ এনিবডি, আপনি এখানে যত 50,000 প্রবাসী বাঙালি, 50,000 বাঙালি, সে কোনো আফ্রিকানও আসতে চায় আমাদের কাছে আছে, কোনো ল্যাটিনও আসতে পারে, আমেরিকান সেও আসতে পারে আমাদের কাছে, ওপেন ফর এভরিবডি, ইচ অ্যান্ড এভরিবডি। এবং সেটা হচ্ছে, এবং কেউ যদি ভোটের কোনো রেজিস্ট্রেশন হয়েছে সে কোনো কাগজ পাচ্ছে না, সে সাথে সাথে আমাদের অফিসে যোগাযোগ করবে, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথে করবে, এবং করার পরে তারা বলবে কীভাবে করতে হবে। বিশেষ করে ভোটের দিন আপনি জানেন ম্যাক্সিমাম এবার ব্যালট হচ্ছে, ভোটের দিন কোথায় কোথায় সেন্টারগুলো হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে কোথায় সেন্টার হচ্ছে, রাইট? আমাদের 19টা আমরা টেলিফোন ব্যাংকিং করছি, রাইট? আমাদের যারা প্রবাসী বাঙালি তারা করছে, যেমন সুইং স্টেট আছে, যেমন সুইং স্টেট আছে আপনি মনে করেন যে পেনসিলভেনিয়া, অ্যারিজোনা, টেক্সাস, নর্থ ক্যারোলিনা, আপনার ব্যাটল ফ্রিড, আপনার ফ্লোরিডা, রাইট, মিশিগান, দিস আর অল এগুলো আপনার হচ্ছে ব্যাটল ফিল্ডগুলো। হ্যাঁ, তো আমাদেরকে কমপক্ষে যে আমি একটাই অনুরোধ থাকবো যে আমাদের বন্ধুগুলো যারা বাইরে আছে সবাইকে আমরা টেলিফোন ব্যাংকিং জানাবো, প্লিজ, আমরা করছি অলরেডি কাজ। হ্যাঁ, আপনাদের এই টেলিফোন ব্যাংকিং আইডিয়াটা এমন তো হতে পারে যে অন্যান্য স্টেট আলারাও ওই আপনি তাদেরকে আহ্বান করবেন যে আপনারাও ওইটা করেন, নিউ ইয়র্কে আছে, ফ্লোরিডা আছে, ওহায় আছে, যেসব জায়গায় বাঙালিরা আছে একে অপরকে চেনে অন্যান্য স্টেটে, তাদের এই ব্যাংকিং সিস্টেমটা ফ্লোরিডা এইসব জায়গা লাগবে, তো তোমরা তোমাদের ওখান থেকে যারা তোমাদের লোকজন আছে তারা আমাদের স্টেটগুলোতে ফোন করো, এবং তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা ওইখান থেকে বলছি তোমরা নর্থ কেন ফোন করো, অথবা অ্যারিজোনা ফোন করো, নেভাদা ফোন করো, পেনসিলভেনিয়া ফোন করো, কত সুন্দর কথা বলছে উনি, ডোনাল্ড ট্রাম্প যেভাবে নেমেছে তো কোনো ল বা কোনো কিছু মানছে না। সে আপনি যেটা বললেন এটাও তো একটা ভয়াবহ ব্যাপার, যে ও যদি বলে থাকে যে আমি না জিতলে আমি মানবো না, তার মানে তাল গাছটা আমার। সে বলছে যে ট্রাম্প বলছে, কমিট করেছে যে রিফিউজ টু ট্রান্সফার peacefully the power to the winner. It's a crazy. And not only that, it looks like he's going to the very high probability to go to the Supreme Court. এবং সুপ্রিম কোর্টে তার লৌকিক লোকদেরকে একটু নিয়োগ করছে এই 30 দিন আগে নির্বাচন বলছেন যে ওবামাকে 200 কত দিন আগে সিনেট তাকে চেঞ্জ করতে দেয়নি, অথচ 30-40 দিন আগে চেঞ্জ করতে দিচ্ছে। সেই আমাদের যেখানে জাস্টিস রুথ গিন্সবার্গ যে মারা গেলেন, উনি আমাদের
ওবামা এসেছিল, হ্যাঁ ওবামা বা এই ধরনের ছিল, তখন তাকে বলেছে না ইলেকশন পরে করা হবে। তাও তো 200 কত দিন আগে, কিন্তু এইখানে সে বলছে না আমি আমার এটা ফিল আপ করতে হবে। এই জন্য যে লুকস লাইক আই থিং দ্যাট হি ইজ ট্রাইং টু পুট প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট বাট ইট হ্যাজ টু সেন্ড ইট টু দ্য সিনেট, সিনেট হ্যাজ টু অ্যাপ্রুভ ইট, রাইট? সিনেট এখন মত প্রবলেমস আছে যে আর্টিকেল সম্পর্কে সবাই বলে যে এবারে যে ইলেকশনে ইটস নট অনলি ফর দ্য জো বাইডেন এবং কামালা হ্যারিস, ইটস অলসো দ্যাট দিস বোর্ড ইজ কাউন্ট লেজিসলেটর, তারপর আপনার গভর্নর, সিনেট, দেন আদার্স আপনার ল মেকার যারা আছে তারাই ভিতরে আছে। সুতরাং যখনই আপনি ভোট দেবেন ওইগুলো একটু দেখে নিতে হবে আমাদেরকে, যে ডেমোক্রেট হন তাহলে ডেমোক্রেটদের দেবেন। আপনি তো আপনার তো কামালা হারিসের সাথে যোগাযোগ করেছেন, ওনার সম্পর্কে একটু কিছু বলেন আপনাদের সাথে। অ্যাকচুয়ালি হুদা ভাই আমি বলি যে আমার আপনার স্পষ্ট মনে আছে আমরা কনভেন্স সেন্টার ঈদের নামাজ হচ্ছিল, প্রথম কথা ঈদের নামাজে তার সাথে প্রথম পরিচয় আমাদের সভাপতি আমাদের প্রেসিডেন্ট স্বামী আহমদ স্বামী হোসেন আমাকে পরিচয় করে দেয়। খালি আমরা নয়, প্রায় আমার মনে হয় মোর দেন 10,000 উপরে লোক ছিল আপনার ঈদের দিন কনভেন্স সেন্টারে। এবং আমি যখন আমাদের সাথে তার পরিচয় করানো হলো, আমাদের প্রেসিডেন্ট পরিচয় করানো, আমার এখন স্পষ্ট মনে আছে, আমার মনে কিছু ক্লিপও আছে আমাদের কাছে, দেখলাম যে এক ধরনের সে সমস্ত যারা ওইখানে পরিবার আছে, যে যত মুসলিম পরিবার যারা ভদ্র মহিলারা সবার সাথে ও হাত মিলাচ্ছে ওয়ান বাই ওয়ান, তার পাশে তার সিকিউরিটি লোক তা ছেড়ে সে সবাইকে জড়াই ধরে কথা বলছে, মানে হাত করছে, ওইটা আমাকে আমার মনে অতীত থেকে বিদেশ থেকে এই যে ভদ্রলোক এইভাবে সবাই সাথে কথা বলছে মুসলমানদের জন্য, সমস্ত ধর্ম মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই সম্বন্ধে তার সে সবাইয়ের জন্য কাজ করে গেছে। তখন আমার সে এত ওপেন মাইন্ডেড, যে জন্য সে সেনেটর হয়েছে সোজা ব্যাপার না, এবং তার ইতিহাস আপনারা জানেন। হ্যাঁ, এবং তারপরে যখন সে সেনেটর হিসেবে যখন সে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে ক্যালিফোর্নিয়াতে, তখন তার ক্যাম্পিং আমরা আমাদের স্বামী আমার স্বামী এবং অন্য অন্য আমরা সবাই তার সাথে কাজ করি, লং বিচে যায় তার তার ক্যাম্পিংয়ে, তার সাথে কয়েক জায়গায় গিয়েছি আমরা। যখন তার সাথে ক্লোজে যেতে পেরেছি আমরা, তখন জানতে পারলাম যে সি ইজ পারফেক্ট ফর আমাদের কমিউনিটি, নট ওনলি আমরা, উই ডোন্ট কল টক অ্যাবাউট আওয়ার বাংলাদেশি কমিউনিটি, অ্যাবাউট দ্য ইমিগ্রেন্ট পিপল, হি অলওয়েজ টক অ্যাবাউট দ্য ইমিগ্রেন্ট রাইট, ইমিগ্রেন্ট রাইট, অ্যান্ড বিকজ হি ইজ অলসো ইমিগ্রেন্ট, দ্য হার ফ্যামিলি রাইট, অ্যান্ড নাম্বার টু ইউ নো দ্যাট ইজ শি বর্ন হিয়ার, নাম্বার টু, অ্যান্ড ইউ নো দিস ইজ ক্যালিফোর্নিয়া স্টেট, আওয়ার সেনেটর ডেমোক্রেট কমলা হ্যারিস ওয়ান্ডারফুল, শি ইজ ওয়ান্ডারফুল লেডি, আওয়ার মেয়র ইজ ডেমোক্রেট, আওয়ার কংগ্রেস আমাদের আওয়ার দিস ইজ কংগ্রেসম্যান অলসো ডেমোক্রেট, দিস ইজ ডেমোক্রেট স্টেট, দ্যাটস অ্যান্ড ওয়ান মোর থিং, ইউ নো দ্যাট দিস ইলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি। আজকে আপনি যদি একটু সূক্ষ্মতা চিন্তা করেন যে আমি 7-Eleven কাজ করছি, আমি গ্যাসের চাকরি করছি, আমি IT কাজ করছি, আমি প্রফেসর আছি, বিভিন্ন পেশায় আমি কাজ করছি, আমার মনে হয় আমার জীবনে আমি হোয়াইট হাউসে এতদিন একটা লোককে হায়ার করে তাকে ফায়ার করে, এটা মানে ইতিহাসে প্রথম দেখলাম আমরা। তো তারা যদি তাদের হোয়াইট হাউসে যেসব লোকদের সে নিয়ে আসছে তার সাথে, তাদেরকে আনছে আবার ফায়ার করে দিচ্ছে, তো সেখান আপনার তাদের মতো পার্টির লোকদের সে ফায়ার করছে, রাইট? আপনার আমি তো কিছুই না তার কাছে, রাইট? হ্যাঁ, তা আমার কাছে এইটাই বলি, ও যদি পাওয়ারে আসে আমাদের কথা, আমাদের ইমিগ্রেন্ট যে সত্যি ভীষণ কঠিন হয়ে যাবে তার আগে। এই জন্য প্লিজ 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 ভোট ফর 3rd of November ফর জো বাইডেন অ্যান্ড কামালা হ্যারিস, আমি মনে করি। আমার এখানে এই জন্য উদয়ভাই যে এইটাই বলবো সবাইকে, জাস্ট উই আর ইউ এভরিবডি গো আউট অ্যান্ড ভোট, লাইক আই সেড দিস ইজ ভয়েস, and one more thing to see, you know, there's how many electoral board, you know, we have a 538 right, yes, and we need 270 electoral board to win the election. So California, how many? California has up there 55, that's yes, a big, and yes, Florida is how many, is about 29, right? Can you say, figure out please how many? Then yeah, this is the main thing, and Florida I think 29, right? And this আমাদের question হলো, please আপনারা সবাই টেলিফোন ব্যাংকিং করবেন, এবং আপনাদেরকে আমরা কালকের থেকে আমরা যতটুকু পারি, আমাদের মিটিং আছে, মিটিং আমরা কে কোথায় কাজ করবে আমরা সেভাবে সবাইকে জানাবো, এবং আপনাদের মনে রাখবেন যদি টেলিফোন ব্যাংকিং করে তাদেরকেও আপনারা সহায়তা করবেন 100% 100% বলেন তো স্যার, যদি আপনি কিছু বলছেন যে এখানে কোনো ভেদাভেদ বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা ডেমোক্রেট, আমাদের ডেমোক্রেটদের কোনো রেস্ট্রিকশন নাই, ইট কুড বি ব্ল্যাক হোয়াইট স্প্যানিশ এন্ড মুসলিম নন মুসলিম খ্রিস্টান হুয়েভার বিলিভ ইন ডেমোক্রেটস মোস্ট ওয়েলকাম টু জয়েন দ্য আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি যাকেই ভোট দেন, কারণ আপনি যখন ভোট দেবেন তখন কমিউনিটির একটা
ভয়েস ক্রিয়েট হবে, যেটা যেটা পলিটিক্যালি এদেশের মূলধারায় বাংলাদেশি কমিউনিটির একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা জানবে যে এতগুলো ভোটার আছে। এই জন্য আদিম শুমারির ব্যাপারটাও জি অবশ্য এবার সেন্সাসের ব্যাপারে বলতে হচ্ছে না কিছুর আগে আপনাদেরকে সবাইকে, এখনো বোধহয় আর কয়েকদিন বোধহয় বাকি আছে এই মাসে, এই মাসের শেষ, তো সবাইকে আমরা অনুরোধ করবো প্লিজ, এটা কোনো কিছু না, কোনো আপনার সিক্রেট আপনার মানে কোনো প্রাইভেসি কি হবে না, নষ্ট হবে, নষ্ট হবে না, এটা সিক্রেট থাকবে। কিন্তু সবাই এটা ই করেন যাতে হলে বুঝে যাবে আমরা বাংলাদেশি কয়জন বাস করছি কোথায়, এটাও কিন্তু খুব দরকার। এবং দিস ইজ কে দ্য ফান্ড ক্রিয়েট, আপনি মনে করেন আমাদের ক্যালিফোর্নিয়াতে বেশি লোক থাকে, আমরা বেশি ফান্ড পাবো গভর্নমেন্টের কাছ থেকে, এবং এটা আমাদের প্রজন্মের যে ছেলে মেয়েদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য খুব ভালো, এবং আমাদের মানে হেলথ সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার এই ফোন ব্যাংকে কি আপনি নতুন প্রজন্মের ছেলে পেলেদেরকে ইয়ে করছেন, অনুপ্রাণিত করছেন? 100% আমরা নতুন প্রজন্ম যারা আমাদের এখানে ইয়ং জেনারেশন যারা কলেজ গোয়িং আছে রাইট, আমরা তাদেরকে ইমিডিয়েট আমরা কন্ট্যাক্ট করেছি তাদের সাথে, আমরা আগামী সপ্তাহে লিস্টে বলে দিতে পারবো, এবং তাদেরকে আমরা যারা নতুন প্রজন্ম যারা বিশেষ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তাদের সাথে অলরেডি কথা হয়েছে আমাদের সাথে, এবং তাদের একটা তাদেরকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমরা সানডে থেকে শুরু করবো তাদেরকে লিস্ট দেওয়াটা, এবং তারা তারা সবাই তাদের ম্যাক্সিমাম হচ্ছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট তারা, হ্যাঁ তারা কাজ করবে। এবং আর একটা কথা আপনি বলেছেন জনাব হুদা সাহেব যে এখানে কারা, এখানে এই এই পার্টিতে সবাই এভরিবডি ওয়েলকাম, এবং এখানে বলে না যে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি কে অর্গানাইজিং সেক্রেটারি, ডাজেন্ট ম্যাটার, অল আর ইকুয়াল রাইট, রাইট, যে আপনার অল মেম্বার, ইয়া উই অল আর মেম্বার, হাউ মেনি বাট 50,000 বাংলাদেশ লিভ ইন সাউদার্ন ক্যালিফোর্নিয়া, দ্য অল আর মেম্বার অফ দিস ডেমোক্রেটিক বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, দিস ইজ দ্য মেইন থিং। অ্যান্ড আপনি সুন্দর কথা বলেছেন নতুন প্রজন্মকে নিয়ে, আমরা কত গত সপ্তাহে আমাদের কথা বলেছি, আমরা আমরা ইনশাল্লাহ রোববার থেকে তাদেরকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, তাদেরকে বিশেষ করে নতুন প্রজন্মদেরকে আমরা বলছি বাইরে কল করা যায় বাইরে সুইং স্টেটগুলোতে, ক্যালিফোর্নিয়ার জন্য আমরা যারা আছে সবাই করছি, কিন্তু নতুন প্রজন্ম বলেন আমি পার্সোনালি আমি গত দুই সপ্তাহ আগের থেকে, শমীম বলেন আমাদের আরও অর্থে আমরা আপনার ফ্লোরিডাতে অন্য মিনিস্ট্রিতে কল করেছি আমাদের বন্ধু থেকে পেন্সেল মিলেতে, তারা সবাই কাজ করছে কিন্তু সেম তাদেরই আমার দেখেন ইমেল বা টেক্সট করেন এতে কাজে দেয় না, ভয়েস ইজ ওয়ার্কিং। আপনার সাথে আমি একমত জানাব হুদা সাহেব, কারণ বলি যেগুলো আপনি যখন একটা লোকে একটা জিনিস আপনি ইনভিটেশন লেটার পাঠাবেন সেটা কিন্তু আপনি অফিসিয়ালি পাঠালেন, কিন্তু আপনার একটা লোকে হ্যালো কেমন আছেন বলে ও মন থেকে আপনি বলবে, ও আপনি প্রশ্ন করবে যে বলেন বাচ্চু সাহেব আপনারা তো ডেমোক্রেটিক করছে, আমি ডেমোক্রেটিক রেজিস্টার্ড, আমি আমি কি কি আমি আমি কৃতিত্বে বঞ্চিত হবো এবার যদি ভোট না দিয়ে, আর আমি ভোট না দিলে কি হবে, তো আপনি একজন নাগরিক হিসাবে আপনি যখন সিটিজেনশিপ ওথ নিয়েছেন আপনি ভোট রেজিস্টার করেছেন, তা আপনাকে এটা আপনি জানেন যে আপনাকে ভোট দিলে আপনার অধিকার, জি আপনার অধিকার, তা আপনার সে যখন প্রশ্ন করবো আমার প্রশ্নটা আমি এটা সেটা আপনার অধিকার, আপনি তখন আমাকে সে প্রশ্ন করতে পারি কি কারণে আপনারা ডেমোক্রেটিক করছেন কি কি, তখন অ্যাজ এ ইমিগ্রেন্ট আপনি জানেন যে কেন আমরা করছি এই আমাদের প্রশ্ন করার প্রশ্ন জবাবটা দিব এই কারণে আমরা এই এই নিশ্চয়ের এই নির্বাচনের আগে সংগঠনের থেকে কোনো ব্যাপক পরিকল্পনা আছে, প্রোগ্রাম প্রোগ্রাম আছে যে কিছু করবেন বিশেষ দিনে আমাদের এই আছে মনে করেন আমাদের মিটিং আছে আজকে এবং আগামী সপ্তাহে মিটিং আছে, আমাদের প্রতি সপ্তাহে মিটিং মানে ব্যাপারে, এবং আমরা চেষ্টা করছি কেন্দ্র সবাইকে আমাদেরকে এক আপনি আমি আজকে দেখছি কিছুক্ষণ আগে আমাদের যে রুদ যে আমাদের যিনি মারা গেছেন গ্রিন্সবার্গ, আমি ওনার মাঝখানে আজকে আমি কিছুক্ষণ আগে টিভি দেখছিলাম ঘন্টাখানে আগে এনবিসি জায়গায় হাজার হাজার লোক লাইন ধরে রাখছে, সে সেনেটার অফ রিপাবলিকান যেমন সবাই যাচ্ছে তাকে সম্মান দিচ্ছে এখনো চলছে লাইফ, হ্যাঁ তো হ্যাঁ, এবং উনি একজন আইকন আমাদের, হ্যাঁ এরকম আমার কাছে শুনি উনি অলওয়েজ ইমিগ্রেশনের ইমিগ্রেন্টের পক্ষে ছিল, এবং উনি এমন একজন ব্যক্তিত্ব ছিল যেটা সবসময় আপনার হচ্ছে আপনার ইমিগ্রেন্ট ইমিগ্রেন্টের পক্ষে উনি কথা বলতেন, এখন যে ট্রাম্প সাহেব যিনি নিজে উনি পাগল হয়ে গেছে যে কাকে করবে, এবং একটা জিনিস ডেমোক্রেটিক বলা হচ্ছে যে তুমি আফটার ইলেকশন তুমি একজনকে দাও, কিন্তু সে বলছে না আমি এখনই করবো, এবং এটা হলো ওনার চয়েস, উনি এমন একজনের বসাতে চান যে দুজন বদমে না যে ওনার কথা শুনবে, হ্যাঁ এবং আপনি জানেন যে আমাদের যে এটি যে কত গুরুত্বপূর্ণ পদ হ্যাঁ, কিন্তু বারবার ডেমোক্রেটিক বলছে কিন্তু উনি বলছেন না আমি এখন করতে চাই, তাকে ফায়ার আপনি জানেন তাকে ফায়ার ফায়ার করতে অ্যাকসেপ্ট, আপনি দেখবেন তাকে বসে পরে সাইন আউট, তো আমাদের এখন যেই আসবে কিন্তু এটা কমপ্লিটলি
সবাই জানি, এটা আমরা না, এটা পুরো পৃথিবী দেখছে, এটা সেনেটে দেখছে, এটা হোয়াইট হাউসে যে মিটিং দেখছে, যে তাকে বলা হচ্ছে জাস্ট তুমি আফটার 3rd of November পরে করতে হবে। তো যারা নতুন আসবে সে তুমি জো বাইডেন আসো আর প্রেসিডেন্ট ট্রাম্প আসো, সেইটা নিযুক্ত করো আফটার দ্য ইলেকশন। কিন্তু উনি জোর করে করতে চাচ্ছে, উনি উনি একটাই কথা, ওরা নিজের উক্তি করবে এবং সে কঠিন ভাবে এই আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্রবাসী বাঙালি যারা আমরা যারা লিটল বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের প্রিয় কার আমাদের প্রাণ কেন্দ্র হচ্ছে লিটল বাংলাদেশ মুক্তি চত্বর, আমাদের অফিস হচ্ছে দশাঙ্গেসে দেশি রেস্টুরেন্টে, আমাদের অফিস আমাদের অফিসটা রয়েছে, আপনাদের আমাদের নম্বর থাকবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি জানি আপনারা এখানে সবাই কাজে, আপনারা জানেন এখানে কাজ না করলে মানুষ চলতে পারবে না, এখানে তিনটা শিফটে কাজ হয়, সকাল একটা শিফট কাজ হয়, একটা বিকাল একটা রাতে, যারা রাতে কাজ করে তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি জানি অনেক কষ্ট করেন আপনারা, আপনারা আসেন রেস্ট নেবেন, ঘুমেন, ঘুম থেকে উঠে তো পাঁচটা যখনই উঠেন 5টা 6টা উঠে খাওয়া দাওয়া করার পরে আপনার সময় থাকলে প্লিজ আধা ঘন্টা করে টেলিফোন ব্যাঙ্কিং করবেন, আর যারা দিনে কাজ করে বিকেলে বাড়ি ফেরেন তাদের রেস্ট করা তারা যদি সম্ভব হয়, অন্য অন্য বন্ধুদের যারা কল করে এটা আমার আকুল আবেদন থাকবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি সূক্ষ্ম মাথায় যদি চিন্তা করুন আপনারা যে আমি কোথা থেকে আসছি, আমার অরিজিনালিটি কী, আপনি জানেন যে বব মার্লি একটা কথা বলেছিল যে তুমি যেখান থেকে আসো আমি কিন্তু যেখানে আমি কিন্তু আফ্রিকান, আমি কিন্তু আমেরিকান না। আপনি জানেন যে এখানে মেজরিটি এখনও হোয়াইট, এই দেশে হোয়াইট মেজরিটি এখনও, আমার মনে হয় যে আপনি যেন ব্রিটিশ রুল করছে পুরো পৃথিবীতে, আজকে ঠিক হোয়াইটদের সেম ব্যাপার, আমাদের কোনো ডিসক্রিমিনেশন নাই 20%। এবার ইলেকশনটা হবে ডিফারেন্ট, কারণ যেহেতু রিপাবলিকানের থেকে জন মেকেনের পরিবার বলেন আপনি, আপনি কর্নেল পাওয়েল বলেন আপনি, আপনার হচ্ছে যারা যারা আছেন বুশ ফ্যামিলি বলেন, প্রত্যেকে আপনি এবার ডেমোক্রেটের সাপোর্ট করছে, তারা বাই বর্ন রিপাবলিকান। এখন তারা বুঝতে চেষ্টা করেন যে তাই কোথায় আমাদের দেশ আমরা এখন আছি। তো আপনাদের কাছে একটি আকুল আবেদন থাকবে, প্লিজ প্লিজ এখানে আপনারা সবাই ভোট দেবেন 3 তারিখে, এবং আপনাদের আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট দিন, আমার সবাই কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা যে যেখানে থাকেন কমপক্ষে ভোট কেন্দ্রে যাবেন, অর্থাৎ ভোটটা দিবেন, আর যারা ব্যালট মাধ্যমে দিয়ে দিচ্ছেন সবচেয়ে ইজি ব্যালটের মাধ্যমে দিয়ে যাচ্ছে, এখন আপনাদের কাছে এটা যে ব্যালট মাধ্যমে দিচ্ছেন আপনারা যখন সময় না থাকবে আপনারা সেন্টারে যাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যতই কষ্ট হয় একটা দিন 3rd November, মোস্ট ইম্পর্টেন্ট দিন, ডোন্ট ফরগেট দ্যাট ডে, প্লিজ অ্যাজ এ ইমিগ্রেশন হিসাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভোট ফর জো বাইডেন কমলা হ্যারিস। উদা ভাই আপনি বলছেন যে আমাদের ইলেকটোরাল বোর্ড যেটা আছে 538, আমাদের তাদের 270 ইলেকটোরাল বোর্ড টু উইন দ্য ইলেকশন, এবং সেখানে আমাদের ক্যালিফোর্নিয়া আছে আপনার 55 ইলেকটোরাল বোর্ড, আপনার ফ্লোরিডা আছে আপনার 29। সো আমি সব বলতে সমাজ হবে, আমি সুইং স্টেট কথা বলি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, সেটা হলো কি আপনার নর্থ ক্যারোলিনা আমাদের 15টা আছে, প্লাস আপনি মনে করেন ভার্জিনিয়া 13, পেনসিলভেনিয়া 20, ওয়াইট 18, মিশিগান 16, আইওয়াতে আপনার 6, ফ্লোরিডাতে 9, এবং নেভাদা 6। এইসব মিলে এগুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট এইসব স্টেটগুলিতে। তো কিছু না বলছে আমরা কি আমরা আমার ভোট ব্যাঙ্কিং, তো আমরা বিশেষ করে এইসব স্টেটগুলিতে মানে 8টা 9টা স্টেট আমরা খুব মানে হার্ডলি আমরা খুব স্ট্রংলি আমরা ফোন ব্যাকিং করছি, অর্থাৎ ওখান থেকে লোকজন আমাদেরকে ডেমোক্রেটের জো বাইডেন এবং যারা যারা চেনে যে যাকে চেনে, এবং আমরা একটা বলতে হয় যেটা নিউ ইয়র্ক যেটা আছে সেখানে 29টা আপনি ইলেকট্রেট। সো দেখা গেছে গত বিগত ইলেকশনগুলিতে আমাদের কিসের সময় দেখেন হ্যালারি ক্লিনটন সে হয়ে গেছে আপনার ফ্লোরিডাতে সেম থিং লাস্ট মুহূর্তে, তারপরে আমরা খুবই সবাই ফোকাস করছি এসব স্টুডিওতে যাতে দেখে আমরা ওখান থেকে ইলেকট্রোল পেয়ে আমরা উইন করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যেটা নাকি অনেকে বলে যে আমরা জো বাইডেনকে এবং ট্রাম্প থেকে সেখানে আমি বলেছিলাম কিছু আগে আমাদের হেলথ সিস্টেম আছে যেখানে ওবামা কেয়ারকে তারা ম্যানেজ করার চেষ্টা করছে, যেখানে প্রি এক্সিস্টিং যেটা কন্ডিশন যেটা আছে সেটাকে তারা
প্রথম আসলেই সে প্রথম বইটাই ওবামাকেয়ার কে চুজ করবে এবং সেটাকে যদি বন্ধ করে আপনি চিন্তা করতে পারবেন কত কত লোক শুধুমাত্র আমাদের বাংলাদেশি না আপনি দেখেন সবাই মিলে দেখেন প্রত্যেকটা স্প্যানিশ বলেন এশিয়ান বলেন যারা আছে অনেকের ক্ষতি হবে তারপর মনে করেন আপনার ইয়ে ঢাকা যে প্রোগ্রামটা বললাম বিএসিএ ইয়াং ছেলেপেলে অনেকগুলো এখানে আছে আমাদের কমিউনিটি আছে তাদেরকে দিবে না তাদেরকে মানে পাঠিয়ে দিবে তারপর অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটা আছে কলেজে যেগুলো সুবিধা দিয়ে থাকে ওগুলো বন্ধ করবে এটাকে সো মেনি থিংস সে অ্যাটাক করবে পাওয়ার অ্যাস্ট করে যার জন্য আমরা চাচ্ছি যে যেমন করে হোক এবার যেন আমরা ডেমোগ্রাফি আসে এবং আসতে পরে আমরা ওই সব কাজগুলোকে হাতে নিয়ে সম্পূর্ণ করতে পারবো কাজগুলো যেগুলো মানে অর্ধেক অসম্পূর্ণ হয়ে আছে যেখানে কি সে এগুলো নষ্ট করতে পারে তো আমি বলবো যে আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটির সবাইকে আপনারা সবাই আসেন আমাদের সাথে আমরা আপনার সাথে কাজ করবো আপনারা আমাদের সাথে কাজ করবেন না আমরা আপনার সাথে কাজ করতে ইচ্ছুক আসেন আমাদেরকে সবাই আপনারা হেল্প করেন আপনারা আপনাদেরকে আমরা হেল্প করছি যেমন পার্টি থেকে এবং আমাদের মেইন উদ্দেশ্য হল যে দল নির্বিশেষে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের বাথরুমে আছেন আপনারা সুন্দর হয়ে আছেন যেমনি করে আমাদেরকে বাইরে নেওয়া হয়েছে আমরা করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো এবং আপনাদের সবার সহযোগিতা চাই আপনার দোয়া চাই আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অথবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য হুদা ভাই আপনাকে আমরা কমিটির তরফ থেকে আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমাদের অন্তঃস্থল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এত সুন্দর একটা প্রোগ্রামে আপনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় অনেক তো ইলেকশন করলে আমরা ইলেকশন পার্টিসিপেট করেছি আমরা ক্যাম্পেইন করেছি এবং কিন্তু ফার্স্ট টাইম একটা উদ্যোগ নিয়েছে আমি আপনাকে সাধুবাদ জানাই কমিটির তরফ থেকে আবার আরেকটা কথা লাস্ট বলবো আপনাকে এরকম ধরনের প্রোগ্রামটি আপনি করেছেন আশা করি অত্যন্ত সুন্দরভাবে এটা সবাই একসাথে মিলে আমি সব সবাইকে যে কোনো আমার ডেমোক্রেটিক পার্টির যে সময় যে কোনো ক্ষেত্রে আপনি তাদের ডাকবেন সবাইকে আর কমিটির কাছে একটা জিনিস থাকবে আমার অনুরোধ লাস্ট অনুরোধ সেটা প্লিজ তিন তারিখে ভোটে যাবেন আপনারা আপনি নভেম্বর তিন তারিখে জো বাইডেন কেমন আছে আরেকটা কথা বলবো এটা আপনাদের সংগঠন আপনাদের অ্যাডভাইস আমাদের দরকার আমাদের অ্যাডভাইস দরকার নেই আপনাদের সবাই অ্যাডভাইস আমাদের দরকার আমরা কিভাবে কাজ করতে পারি এই সহযোগিতা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আমাদের জানাবেন এবং আমাদের টেলিফোন লাইন 24 ঘন্টা খোলা থাকবে আপনাদেরকে আপনারা ইনশাল্লাহ এরপর পুরো নম্বরগুলো পেয়ে যাবেন আপনি হুদা ভাই কাজী মসুদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আর একটা জিনিস আপনারা জানিস রিসেন্টলি আমরা বিভিন্ন কমিউনিটির লোকেদের আফ্রিকান আমাদের এখানে যারা যারা আছেন ভেটিরোকে আমরা অনেকে ফ্ল্যাট বিলি করেছি গত 2 সপ্তাহ আগে মসজিদেও গিয়েছি কালকে থেকে আমরা ডোর টু ডোর আমরা ফ্ল্যাট বিতরণ করবো আবারও বলছি আপনাদের সহযোগিতা আপনারা আমাদেরকে অ্যাডভাইস করবেন যে কী করতে হবে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ